की जाने अभिमन तो के हास गाइस কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন গাইস আজকের ভিডিওতে দেখাবো মাত্র এক ক্লিকে এই ভিডিওগুলো কি করে এডিট করবেন এর আগে একটা এরকম ভিডিও দিছিলাম ওইটাতে দেখাইছিলাম ইনশট অ্যাপ দিয়ে কি করে এই ভিডিওগুলো এডিট করতে হয় আজকে দেখাবো মাত্র এক ক্লিকে কি করে এডিট করবেন তো গাইস এক ক্লিকে এই ভিডিওটা এডিট করার জন্য আপনার একটা অ্যাপের দরকার হবে আর এই অ্যাপটা কি করে ডাউনলোড করবেন এটা ভিডিওর লাস্টে বলে দেব সো গাইস অ্যাপটা ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে দেন আপনারা এখানে এটার উপর ক্লিক করে দিবেন দেন এখানে মেক ভিডিও লেখা আছে এখানে ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো 10টা পিক সিলেক্ট করে নেবেন দেন এখানে ওকে লেখা আছে এখানে ক্লিক করবেন দেন একটু লোড নেবে এখানে ক্লিক করবেন দেন আপনাদের ভিডিওটা এক অটোমেটিক এই ভিডিওটা মানে আপনাদের যে প্রথম পিকটা আছে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনাদের প্রথমই আসবে পিকটা এই যে দেখেন এটা যে প্রথম পিকটা ছিল যে আপনি প্রথম পিকটা দিয়েছিলেন এটা কিন্তু আপনাদের সামনে চলে আসে তো আবার অটোমেটিক আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে না তো গাইস এটাকে একটু এডিট করব আপনাদের ইচ্ছা মতো এটা কিভাবে বসাবেন বসায় দিবেন দেন এখানে ক্লিক করে দিবেন তো গাইস আপনাদের এই ফটো যদি ঠিকঠাক মতো ব্যাকগ্রাউন্ড রিমুভ না হয় তাহলে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন মিনিমাইজ করে দিবেন দেন আপনাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন দেন এখান থেকে সার্চ দেন বিজি রিমুভ দেন এই যে সাইটটা আছে এটা ওপেন করে নেবেন দেন এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করবেন দেন আপনাদের ওই ইমেজটা নিয়ে নেবেন দেন এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন দেন আপনাদের ব্যাকগ্রাউন্ডে ওভার ডাউনলোড হয়ে যাবে দেন আবার ওই অ্যাপের ভিতর চলে আসবেন দেন ওই পিকচার উপর আবার ক্লিক করবেন প্রথমে যে পিকটা আছে ওটার উপর ক্লিক করবেন দেন এখান থেকে এই যে রিফ্রেশ লেখা আছে এখানে ক্লিক করবেন দেন এই পিকটা সিলেক্ট করে নেবেন দেন এটা ঠিক মতো বসাই দিবেন দেন এখানে ক্লিক করবেন দেন আপনারা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবেন দেন ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন দেন আপনার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে গ্যালারি ওপেন করে দেখা যাচ্ছে ভিডিওটা এমন আছে দেখেন নিচে এরকম আছে নিচে আর উপরে এরকম আছে এখন এটা রিমুভ করার জন্য আপনাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নেবেন আই হোপ আপনাদের সবার ফোনে ক্যাপকাট অ্যাপটি আছে দেন অ্যাপটা ওপেন করে দিবেন যদি না থাকে তাহলে আপনারা প্লে স্টোরে যা এটা ডাউনলোড করে নেবেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন নিউ প্রজেক্ট এই ভিডিওটা সিলেক্ট করবেন দেন অ্যাডে ক্লিক করবেন তারপরে গাইজ এই ভিডিওর উপরে ক্লিক করে মানে এই ভিডিওর লেয়ারের উপরে ক্লিক করে এখানে একটু বামে স্ক্রল করবেন এখানে দেখেন এডিট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ক্রপে ক্লিক করবেন এখান থেকে ভিডিওটা ক্রপ করে নেবেন এরকম ভাবে ভিডিওটা করব করবেন দেন টিকে ক্লিক করবেন এখান থেকে ব্যাক চলে আসবেন দেন এখানে দেখেন ফ্রেম নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন দেন এই ফ্রেমটা নিয়ে নেবেন দেন এই ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করবেন হালকা একটু ভিডিওটা জুম করে দেবেন এই দেখেন দেন ভিডিওটা এইরকম হয়ে যাবে দেন এখন যদি আপনাদের ভিডিওর গানটা চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে এটা এই ভিডিওটা সাউন্ড অফ করে দিবেন দেন আপনারা
এখানে দেখেন ওভারলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করবেন, শর্ট ভিডিও এখানে ক্লিক করবেন, দেন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবেন, এটাকে ক্রপ করে নেবেন, এডিট ক্রপ, এটাকে ক্রপ করে নেবেন, দেন টিকে ক্লিক করবেন, কোন এটাকে ছোট করে নেবেন, কোন ওই যে এটা আছে না আগে যে গানটা আছে না ওটাকে ডাইকে দেবেন, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে এটাকে ফুল ভিডিওতে দিয়ে দেবেন। ক্যাপকাটের লোগোটা ডিলিট করে দেবেন, এখন দেখেন আর ওইটা দেখা যাবে না আগের ঘন্টা। এখন আপনারা সরাসরি মিনিমাইজ করে, এখান থেকে মিনিমাইজ করে ইউটিউবে চলে যাবেন, দেন আপনারা যেই গান দিতে চান সেই গান লেখা সার্চ করবেন, দেন লাস্টে লেখা দেবেন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, যে এরকম লাস্টে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড লিখে দেবেন, সার্চ করে দেবেন। এটাকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নিতে আসেন, আপনাদের ফোনে যদি ডাউনলোড করার কোনো অ্যাপ না থাকে তাহলে করবেন কি, এখান থেকে শেয়ার অপশনে যাবেন, দেন কপি লিংক করবেন, দেন আবার আপনারা ক্রোমে চলে আসবেন, যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন, দেন এখানে সার্চ করবেন ইউটিউব ভিডিও ডাউনলোড, দেন আপনাদের প্রথমে যে এটা আসবে সাইটটা আসবে ওইটা ওপেন করে নেবেন, এখান থেকে ওই লিঙ্কটাকে পেস্ট করে দেবেন। এখানে দেখেন অনেক পদ্ধতি আছে, এখানে আপনারা এটা ডাউনলোড করবেন, এখানে দেখেন ডাউনলোড হইতেছে, ডাউনলোড হতে একটু টাইম লাগবে। এখান থেকে ভিডিওটা ডাউনলোড হবার পরে এখান থেকে মিনিমাইজ করে দেবেন, দেন আবার ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নেবেন, এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করবেন, দেন ওই সংটা নিয়ে নেবেন, এটা ভিডিও লাস্ট আইসা, এখানে ভিডিও লাস্ট আইসা এটাকে কাইটা দেবেন, এটা লাস্ট একটু কাইটা দেবেন, দেন এটাকে ক্রপ করতে হবে, যেমন এডিটে আসবেন, দেন ক্রপে আসবেন, অনুযায়ী এটাকে কপি করে ক্রপ করে নেবেন, এটাকে ছোট করে নেবেন, এখানে ঠিক মতো অ্যাডজাস্ট করে নেবেন, দেন আপনার ভিডিওটা এমন হবে। দেন এখান থেকে এখানে ক্লিক করে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। সো গাইজ, এখন কত হইতেছে ওই অ্যাপ্লিকেশনটা কী করে ডাউনলোড করবেন, অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাওয়া যাবেন, ওই লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারবেন। কিন্তু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য হাউ টু ডাউনলোড মাই লিঙ্ক এই ভিডিওটা আপনাকে দেখে আসতে হবে, নাহলে কিন্তু ডাউনলোড করতে পারবেন না। আর যদি ওই ভিডিওটা দেখার পরেও যদি কোনো সমস্যা হয় তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে আমার ফেসবুক আইডিতে যায় আমাকে মেসেজ করলে আমি লিঙ্ক দিতে পারি, ওইখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো গাইজ, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাই দেন, আর ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেন। আর গাইজ, এই ভিডিওতে যদি কোনো জায়গায় কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমার ফেসবুক আইডিতে যায় মেসেজ করেন, আমি ওইখান থেকে আপনাদেরকে ভালো মতো বুঝাই দেওয়ার চেষ্টা করবো। তাহলে গাইজ, আজকের মতো বিদায় নিতেছি, গুড বাই।